আজকের ভিডিওতে যা থাকছে। পজিশন, কোথায় পজিশন নেবেন, কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে মার্কেটিং করবেন, কোথায় কিভাবে সার্ভিসিং শিখবেন, লভ্যাংশ কত, পরিশেষে লসেরও কি অংশ আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওর টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন আসলে আজকের ব্যবসার আইডিয়াটা কী। প্রতিবারের মতো এবারও বলতে চাই, আপনারা ব্যবসা করবেন, অবশ্যই আমি ছোট বড় সকল প্রকার বিজনেসের আইডিয়া দিয়ে থাকি। বিভিন্ন যাতে জায়গায় থেকে আপনারা ডাটা কালেকশন করে বা কিছু মন গড়াও থাকে আমাদের, কিছু কল্পনা কাল্পনিকও থাকে, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে ভালো মন্দ চিন্তা করে আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আপনি যে ব্যবসায় করেন না কেন, আপনি আগে আমি যে কথাগুলো আইডিয়া করে দিচ্ছি সেগুলো পর্যবেক্ষণ করবেন, মার্কেটে গেবেন, দেখবেন, তারপরে চিন্তা করবেন যেটা আপনার জন্য প্রযোজ্য কি না, তারপরে করবেন। আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না, চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। পজিশন, এটা মূলত মেইন কোনো পজিশন, কোনো দামি কোনো পজিশন দরকার নেই। আপনি শহরের যে কোনো পাশে, যে কোনো শহরের পাশে অলিগলিতে যেইখানে ছোট্ট রুম পাবেন, বড়ো দরকার নাই, ছোট্ট আকারে, বা যদি আপনার বাসার যদি শহরের মধ্যে থাকে তাহলে আপনার পজিশন লাগবেই না। আপনি ওইখানে, মানে আপনাকে এখানে মিনিমাম শহরের পাশে, একদম মেইন শহরে থাকার প্রয়োজন নাই, যেখানে আপনি কম পয়সায় একটা ভালো রুম নিতে পারবেন, এরকম একটা পজিশন লাগবে। দেখেন এখানে কী কী লাগবে, ব্যাপারটা হলো আমি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আজকের ভিডিওটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি আমার পাশেই একটা ছেলেকে দেখি মাঝে মধ্যে হুন্ডা নিয়ে ঘোরে। এই দেখেন হুন্ডাটা, এই যে হুন্ডাটা দেখতে পারতেছেন, এই হুন্ডা নিয়ে সে হুন্ডাটাকে সে একটা কালার করছে, সাদা কালার করছে। এবং শুধু কালার কিন্তু না, পুরো হুন্ডাটা দেখেন, পুরো হুন্ডা কিন্তু টেপ, সাদা টেপ দেয় মোশরানো। তার মানে এই হুন্ডার জীবনের রং নষ্ট হবে না, মানে ও হুন্ডার উপরে সাদা টেপ, পুরো হুন্ডায় সাদা টেপ মারা। আচ্ছা, এখন ওকে আমি ফলো করে দেখলাম কী করেছিল, এটা ঘটনা কী। এখন দেখি উনি হুন্ডার পিছনে সিলিন্ডার নিয়ে দৌড়ায়। কোথায় দৌড়ায়? বিভিন্ন পজিশনে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন স্থানে তিনি হোম ডেলিভারি করে থাকে। আমি তখন তার দোকানে যাই, তার দোকানটা ভিজিট করি, যে আসলে ছেলেটা কী করে বা ছেলেটা আসলে কেমন ব্যবসা করছে, এটা আসলে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কেমন। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে বিদায়, আমি আপনাদেরকে বলছি লাগবে আপনার একটা হুন্ডা। হ্যাঁ, আপনি যদি ইনভেস্টর কম হন, আপনি বাইসাইকেল নিতে পারেন, বা আমাদের যে বাইক আছে, বাইক বলতে যেটা বলি আমরা ভ্যান, যেটা আপনার ইয়েতে চলে, ব্যাটারিতে চলে, সেটা নিতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব হুন্ডা। হুন্ডার উদ্দেশ্য হলো আপনার সময় কম লাগবে, যেহেতু আপনি হোম সার্ভিস করবেন, আপনার সময়টা কম লাগবে। হ্যাঁ, একটা হুন্ডা লাগবে। আর লাগবে আপনার সিলিন্ডার, আপনার বেশি সিলিন্ডার দরকার নাই, তিনটা কোম্পানির, কমসে কম তিনটা কোম্পানি গ্যাস সিলিন্ডার তুলতে হবে আপনাকে, আর তিনটা সিলিন্ডার চুলা কোম্পানি, তিন তিরিক্ষা আপনার নয়টা, তিন তিরিক্ষা নয়টা তিনটা সিলিন্ডার, তিনটা সিলিন্ডার চুলা, যেটা চুলা বলি। আর লাগবে চুলা, তিনটা কোম্পানি তিন তিরিক্ষা নয়টা চুলা রাখবেন। আর হলো তিনটা চুলা সার্ভিসিংয়ের এক্সেসরিজ, আপনি তিনটা যে চুলা, আপনার তিনটা, আপনার যে চুলা সার আছে, তিনটা চুলা যেন সার্ভিসিং করতে পারেন, এরকম চুলা সারার যে সার্ভিসিংয়ের যে এক্সেসরিজ সেগুলো আপনার ইনভেস্ট লাগবে, সেটা আপনার লাগবে। এখন ইনভেস্টটা দেখেন, ইনভেস্টটা হলো আপনি একটা হুন্ডা নিতে হবে, আপনি যদি একটা হুন্ডা নেন সেখানে আপনার 70,000 টাকা লাগবে। আচ্ছা, সাদা যদি আপনি সিলিন্ডার নেন, যদি আপনি তিন পিস করে পাঁচ কোম্পানি, সরি পাঁচ পিস করে তিন কোম্পানি নেন, তাহলে 3×5=15, তাহলে 15 হয়ে গেল 35,000 টাকা লাগবে আপনার গ্যাস সিলিন্ডার। আচ্ছা, নটা চুলার কি, চুলা বিক্রির জন্য আমি ঘরে একটা চুলা আমি ধরছি, নটা চুলার জন্য আপনি 20,000 টাকা ধরছি। আর হলো আপনার এক্সেসরিজ, এক্সেসরিজ বলতে গ্যাস চুলার বা গ্যাস সিলিন্ডার চুলার যে এক্সেসরিজগুলো লাগে, যেগুলো সার্ভিসিং করবেন আপনি, ওইগুলোর টুকিটাকি কিছু মাল লাগবে, সেখানে 5,000 টাকা। এবং সার্ভিসিংয়ের জন্য কিছু অস্ত্র লাগবে, প্লাস টালাস, হাতুর টাতুর, মাতুর, এগুলো কিছু লাগবে, তার জন্য আপনাকে 2,000 টাকা।
এবং আপনি যে পজিশনে থাকবেন, আমি সেই পজিশনও ধরছি আজকে, যে পজিশনে 10,000 টাকা সিকিউরিটি আছে মানে, তার মানে আপনার টোটাল 1,37,000 টাকা লাগবে। কিন্তু না, আপনি এখানে এই বিজনেসটা শুরু করতে হলে আপনাকে 1,50,000 টাকা নিয়ে শুরু করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই যে হুন্ডার কথা বললাম, অনেকে হুন্ডা কিস্তিতে দেয়, কিস্তিতে না তা করা যাবে না। কারণ আপনি যখন ব্যবসা শুরু করবেন, প্রথম যদি হোসুট খান তাহলে কিন্তু হবে না, অথবা আপনাকে নগদ ক্যাশে নামাই আমি মনে করি ভালো। আচ্ছা, মার্কেটিং পলিসি, মার্কেটিংটা কেমন করবেন? দেখেন, মার্কেটিং পলিসিটা হলো, আমি যেটা ওই ছেলের সাথে কথা বলছি বা আমি যেটা নিজে থেকেও কিছু আইডিয়া দিছি, সেটা হলো যে ও বিভিন্ন ভিজিটিং কার্ড করা আছে, ওর ভিজিটিং কার্ড করা আছে এবং স্টিকার, মানে আঠার যে স্টিকারটা আছে, আঠা যে স্টিকার আছে, সেখানে লেখা আছে যে হোম সার্ভিস, একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, অমোক হোম সার্ভিস লিমিটেড, এলপিজি গ্যাস হোম সার্ভিস লিমিটেড বা অমোক, এবং সার্ভিসিং সহ একটা ছোট্ট করে স্টিকার করবেন। সেই স্টিকারটা দেখেন প্রতিটা বাড়ির ঘরের ধরজ দায়, দেখেন এই স্টিকারটা, যেটা স্টিকার বলতেছি, প্রতিটা বাড়ির ঘরের দরজায় ওনাদেরকে বলে যেখানে লাগাতে বলে, যে ভাবি, ভাই, কাকি, চাষি, চাচা, এই যে আমার দোকানের প্রতিষ্ঠানের অ্যাড্রেস, এবং ওখানে আপনার মোবাইল নাম্বার থাকবেই, অ্যাড্রেস থাকবেই, আপনি স্টিকারে লাগা দিয়ে আসবেন। তখন কী হবে, হয়তো বাই চান্স রাত 10টার সময় একটা গ্যাস খুলে গেছে, উনি তখন আপনার নাম্বার একটা রিং দিবে যে ভাই অমুক বা ভাই তো অমুক, তুমি আমার জন্য একটা গ্যাস খুলে গেছে, গ্যাস নিয়ে আসো, সাহা করে আপনি নিয়ে চলে আসলেন 10 মিনিট বা 15 মিনিট যাই লাগুক, এটাই কিন্তু সার্ভিস। আচ্ছা, অথবা একটা গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে গ্যাস বের হচ্ছে না, আঙ্কেল বাঁচতে তুমি চলে আসো, আমার গ্যাসের সমস্যা হয়েছে, গ্যাস লাইনে সারিয়ে দিয়ে দাও, সার্ভিসিং কিন্তু, এটাকে বলে কিন্তু হোম সার্ভিসিং। আচ্ছা, গেল, এটা গেল দুটা। আচ্ছা, এখন কোনো কোনো নতুন বাসা তো আছে, ওই যে আপনি বাসা বাসা স্টিকার দিয়ে আসলেন, যে স্টিকারে লেখা থাকবে সব, যে এখানে সার্ভিসিং করা হয়, গ্যাস হোম সার্ভিস দেওয়া হয়, আপনার নতুন চুলাও বিক্রি করা হয়, তাহলে কী হলো, আপনি এলপিজি গ্যাস ভাড়া দেবেন, এলপিজি গ্যাসের যে সিলিন্ডার সব বিক্রি করবেন, এলপিজি গ্যাসের চুলা বিক্রি করবেন এবং সার্ভিসিং করবেন। আপনার কাজ কিন্তু চারটা, একটা প্রতিষ্ঠান থেকে চারটা সার্ভিস দিবেন, হোম সার্ভিস, একটা করবেন ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড করবেন কিছুর জন্য, ধরেন আপনার ভিজিটিং কার্ড বলতে আপনি অবশ্যই দরকার একজনের পরিচয় মতো জন্য, সে ভিজিটিং কার্ড খুবই দরকার, যে কাউকে দিলেন যে ভাই আমি হোম ডেলিভারি দিই, ভিজিটিং কার্ডটা রাখেন। আচ্ছা, এখন এই সার্ভিসগুলো কোথায় কোথায় দিবেন? দেখেন, এই সার্ভিসগুলো আপনাকে দিতে হলে আমাদের থানা শহরেই দেখা যায় যে এখন অনেকে কিন্তু এই সিলিন্ডার গ্যাস ইউজ করে, এখন কিন্তু গ্রামেও দেখছি আমি অনেক গ্রামে কিন্তু হোম সার্ভিস হয়ে গেছে, অনেক গ্রামে কিন্তু তারা বাড়ি বাড়িতে এখন গ্যাস, এলপিজি গ্যাস বাড়ি বাড়িতে আছে, প্রায় বাড়িতেই গ্রামের শহর, এবং আমার মনে হয় শহরের চাইতে এখন গ্রামের বাড়িতেই এই এলপিজি সার্ভিসগুলো বেশি চলে। আচ্ছা, এখন এগুলো আপনি যদি উপজেলা শহর হন বা ইয়া শহর হন, তাহলে দেখেন ইউজ করে কারা, এখন দেখেন প্রতিটা মহল্লা মহল্লাতে ইউজ হয়, প্রতিটা ফ্ল্যাটে ইউজ হয়, প্রতিটা বাড়িতে ইউজ হয়, প্রতিটা মহল্লায় ইউজ হয়, এবং কর্মকার যারা আসলে আমি দেখছি কয়েকটা কর্মকার ইউজ করে, কিছু চাষস্থলে ইউজ করে, আপনারা যদি চাষস্থল দিয়ে থাকেন বা আপনার কর্মকারের দোকানে দিয়ে থাকেন, ওইখানে একটা যে কোনো বলে রিকোয়েস্ট স্টিকার লাগা রাখেন, অথবা ওই যে শোকেসের নিচে একটা আপনার কার্ড, ভিজিটিং কার্ড দিয়ে দেন, কারণ তার উদ্দেশ্য হলো যে হয়তো আপনার নাম্বার তাকে সেভ করা নাই বা মনেও না থাকতে পারে, ওই কার্ডটা থাকার কারণে আপনি তখন সার্ভিসটা পেয়ে যাবেন। সার্ভিসিং ব্যাপার, অনেকে বলতে পারেন যে ভাই আমি আসলে তো কাজ জানি না, দেখেন এখানে আপনি যদি ইচ্ছা করেন, আপনার চুলা সার্ভিসিং এমন কোনো ফ্যাক্টর না, যদি আপনি একটু মনোযোগ দেন, কারণ এখানে চুলা সার্ভিসিং করার কোনো ফ্যাক্টর না, এখানে জাস্ট আপনি যদি মনে করেন যে ইউটিউব দেখবেন, আপনি ইউটিউব সার্চ দেন হাউ টু ইয়ার সার্ভিসিং, দেখেন আপনার ইউটিউবে বের হয়ে যাবে যে কীভাবে চুলা সার্ভিসিং করা হয়, কী সমস্যা, অনেক কোনো সমস্যা নেই, সিম্পল কিছু সমস্যা হয় সেগুলো আপনি গুগলে সার্চ দিলেও আপনি পাওয়া যাবেন। হ্যাঁ, এখন দেখেন তারপরে যদি আপনি মনে করেন না ভাই আমার গ্রামে থাকে অমুক তমুক, তারপরে যদি আপনি শেখার ইচ্ছা থাকে, যারা দেখেন সার্ভিসিং করে, আপনি সেখানে যান, আপনার পাশের শহরে যান বা কোনো আত্মীয় আছে কিনা দেখেন, সে আত্মীয় এলাকা যান বা আপনার এলাকাকে পরিচিত আছে কি না, সেখানে 7 দিন টাইম দেন, তাকে 1,000 টাকা দেন, হাতেই ধরা দেন যে ভাই আমি তোমার 7 দিন থাকবো, একটু কাজ শিখবো, 2,000 টাকা ধরা দেন, ভাই আপনি যদি ইচ্ছা করেন, এই সার্ভিসিং শিখে কোনো ফ্যাক্টর না, আপনি অবশ্যই সার্ভিসিং শিখে নিতে পারবেন। আপনার কোনো আত্মীয় আছে, কোনো শহর আছে, কোনো গ্রাম আছে, যেখানে কাজগুলো করে সেখানে শেখেন, সেখানে কোনো লস নাই। এখন লভ্যাংশ, দেখেন আমরা যেটা সচরাচর যেটা জানি, আমরা একটা ডাটা কালেকশনে যেটা কালেকশন করছি, আপনাকে প্রতিদিন 30টা এলপিজি গ্যাস টার্গেট রাখতে হবে,
30 পিস মানে যেটা শুধু গ্যাস আচ্ছা যদি প্রতিটা 30 পিস শাকের তাক রাখেন তাহলে আপনাকে যদি 15 টাকা করেও লাভ দেয় দেখেন আসলে একটা এলপিজি গ্যাস 30 টাকা নিচে লাভ করে না আমি জানি হোম সার্ভিসের জন্য হ্যাঁ এখানে হোম সার্ভিস বলতে একটা পলিসি হলো ভাই আসলে হোম সার্ভিসটা হিসাব হলো যে আপনি আমরা যারা বেকার আছি শিক্ষিত বেকার আপনাকে তো আসলে হোম সার্ভিস যারা বিজনেস করে আমি তো মনে করি তারা ভ্যান সার্ভিস দিচ্ছে আমি নিজে ভ্যান চালাতে পারি না বিধে আমি হোম সার্ভিস দিচ্ছি কেন আমি ভাড়া সহ কিন্তু নেব হোম সার্ভিস বলতে ফ্রি কিন্তু না আমি ভাড়া নেব কেন যে বাসায় আপনি সিলিন্ডার পৌঁছা দিবেন সেই বাসায় একটা ভ্যান ভাড়া যদি 30 টাকা হয় আপনি তার কাছ থেকে 20 টাকা নেবেন আপনি হুন্ডা কেনার উদ্দেশ্য ওইখানে আপনি হুন্ডার টাকা ওখান থেকে উঠাইতে হবে আপনার একটা সিলিন্ডার যদি 15 টাকা লাভ হয় আপনি ভ্যান ভাড়া লাভ করবেন 20 টাকা একটা সিলিন্ডার বিক্রি করে আমি দেখছি 30 টাকা পর্যন্ত লাভ করে 30 টাকা নিচে লাভ করে আমি 15 টাকা ধরছি তারপরেও আপনার যদি 15 টাকা ধরি 30টা টার্গেট হলে আপনার 450 টাকা পার ডে আসবে আপনার সিলিন্ডার থেকে আর যদি আপনি সার্ভিসিং দেন 20 টাকা পিস ধরেও 300 টাকা আপনার 750 টাকা আসবে হোম সার্ভিসের এলপিজি গ্যাস দিয়ে এবং দিনে যদি আপনি দুইটা চুলা সার্ভিসিং করেন আপনার না হলেও 300 টাকা দেয় 150 টাকা নিচে কোনো সার্ভিসিং হয় না আপনি ওখানে 150 টাকা করে নেবেন তার মানে আপনি একটা স্কুলে সার্ভিসিংয়ে বা 100 যদি আপনি নেন তাও 200 টাকা এবং বিক্রি দেখেন আপনি যেখানে প্রতিষ্ঠান আছেন ওখানে তো আপাতত দুটো চুলো বিক্রি হতে পারে দিনে একটা উপজেলা শহরে দুটো চুলো বিক্রি হবে না আপনি দুটো চুলো বিক্রি করতে হলে আপনি চুলার বিজনেস জানেন না চুলার বিজনেসের এক একটা চুলা 600 টাকা পর্যন্ত লাভ করে 300 থেকে শুরু করে 600 এমনকি অনেক আছে দুই নম্বর যারা ব্যবসা করে অনেক লাভ করে কারণ চুলা বিজনেস এখনও অনেকেই জানে না তার মানে আপনি যদি 300 টাকা লাভ করেন তা 600 টাকা আমি টোটাল যোগ দিছি আপনি প্রতিদিন যদি আপনি 30টা এলপিজি গ্যাস টার্গেট করেন হ্যাঁ আপনাকে টার্গেট করতে হবে ভাই টার্গেট না করলে বিজনেস হবে না আপনার সারা ইউনিয়ন পরিষদ আপনি ঘোরেন বাসা বাসায় যান অনেক আছে ভাই দেখেন আপনার এমন সময় আছে সিলিন্ডার ফুরে যায় তারা জানে না সিলিন্ডার কোথায় বিক্রি করে আপনাকে মার্কেটিং করতে হবে আপনি আপনি পলিসি ইউজ করতে হবে লজ্জা থাকা যাবে না আপনি কর্মঠম আপনি অমুক বংশ আছে অনেকে আছে আমার দেখছি আমাদের আত্মীয় মধ্যেও আছে আসলে না বললি না যে তারা কিছু ব্যবসা কথা বললে তারা করবে না কেন তারা বড় বংশের ছেলে আসলে নিচে কিন্তু কিছু নাই সারাদিন ঘুরে ফেরায় কিন্তু এমন আছে অবস্থা খুব খারাপ মধ্যম পোশাকের কিছু লোক আছে লজ্জা পায় কিন্তু না ভাই লজ্জা পালে আর চলবে না লজ্জা পালে বিজনেস করা যাবে না ওই ছেলেকে দেখে আমি শিখছি এই যে হুন্ডা দেখতেছি এই হুন্ডা এই হুন্ডা আমি দেখছি ভাই এই হুন্ডা দেখে আমি শিখছি না ছেলেরা কী পরিশ্রম করে তাহলে আপনারা কেন পারবেন না এক একটা থানা যদি একজন করে ঘুরে ওঠেন এভাবে এই ছেলের মতো তাহলে তিন সাল আশা করি যে আপনারা অনেক ছেলে ঘুরে উঠবেন অনেক বেকার দূর হবে আচ্ছা আপনি আপনাকে লজ্জা থাকা যাবে না কর্মঠ হতে হবে অবশ্যই আপনি এখান থেকে সার্থক হবেন অবশ্যই আপনি এখান থেকে ডেভেলপ করবেন ইনশাল্লাহ আমি আশা করি এখানে যদি 1600 টাকা পার ডে হয় দেখেন 1600 টাকা যদি পার ডে আপনি ইনকাম করেন আপনার পার মান্থে কিন্তু আসতেছে 48,000 টাকা আপনি এখানে খরচ বাদ দেন 9,500 টাকা আমি খরচ বাদ দিছি 9,500 টাকা 48,000 মধ্যে 9,500 টাকা খরচ বাদ কর্মচারী ছোটো একটা পিচি রাখলেন যখন আপনি হোম ডেলিভারি দিতে গেলেন তখন একটা ছোটো একটা পিচি রেখে গেলেন ছোটো পিচি মানে কিছু আছে না মানে কিছু শিক্ষিত ছেলেপেলে আছে যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছে কিছু না গরিব মানুষ রাখলেন তাকে 5,000 দোকান বা আমি যদি আমি ধরছি ধরেন মাসে 10,000 টাকা খরচ গেল আপনার 38,500 টাকা থাকলো না তারপরে যদি আমি মনে করি যে আপনি যদি কর্মঠ হন আপনি 20,000 টাকা তো ইনকাম আছে ভাই আপনি বেকার তো দূর হলো একটু পরিশ্রম করেন প্রিয় দর্শক আসলে ভিডিওটা বড় যারা উদ্যোক্তা তাদের জন্য না যারা আসলে ছোট উদ্যোক্তা তাদের জন্য কারণ কিছু কিছু ছেলেপেলে আছে অনেকে আমাকে কমেন্ট করছে ভাই আমরা কী করবো হ্যাঁ অবস্থা ভালো না বা কিছু করে খাইতে চাই হ্যাঁ আমার আইডিয়া যদি আপনারা এই ব্যবসাটা করেন অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে লাভ হতে পারেন প্রিয় দর্শক ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই যে আসলে আমি বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি ছোটো আইডিয়া দিয়ে থাকি বড় আইডিয়া দিয়ে থাকি জাস্ট যদি আপনারা কি উপকৃত হন অবশ্যই আমার ভালো লাগে কারণ আমি কখনো চেষ্টা করি না যে কোনো ইয়া তথ্য দিতে আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় ডাটা কালেকশন করে আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ।